ছাদে বাগান হোক বা মাঠ বাগান, গাছে পোকামাকড়ের উৎপাতের দরুন পোকার চরিত্র অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন পেস্টিসাইড গাছে দিই। বোঝার সুবিধার্থে বলি, পাতার রস চুষে খেকো পোকার জন্য এক ধরনের কীটনাশক, পাতা চিবিয়ে খায় যেসব পোকা তাদের জন্য একরকম, আবার মাকড়ের জন্য একরকম। কিন্তু নূতন বাগানিদের পক্ষে এত ধরনের পোকার জন্য আলাদা আলাদা কীটনাশক কেনা সম্ভব নয়, সেটা ব্যয় সাপেক্ষ বটে আর ব্যবহারের ক্ষেত্রেও ঝক্কি। সেজন্য এই একটা কীটনাশক যদি বাগানে রাখেন কোনো পোকাই আর গাছে লাগবে না। সেটা যদি হয় জৈব তাহলে তো আর কথাই নেই। সেরকম একটা অর্গ্যানিক ইকো ফ্রেন্ডলি পেস্টিসাইড হলো এই কাটাপ্পা। এটা কখন কিভাবে গাছে দেবেন, এর ডোজ কি হবে, কোন কোন গাছে দিতে পারবেন, কোথায় পাবেন, এর দাম কত, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো এই কাটাপ্পা কোন কোন পোকার উপর কাজ করে। বোতলটি যদি একটু ঘুরিয়ে নেন তাহলে এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, এ নোভেল অর্গ্যানিক ফর্মুলা বেসড অন দ্য প্রপার্টিস অফ ইউজিনল ডিরাইভ ফ্রম কোর্ব অয়েল অ্যান্ড সল্ট অফ ফ্যাটি অ্যাসিড টু গিভ অপটিমাম পারফরমেন্স। ইট এফেক্টিভ ম্যানেজেস মাইটস, মিলিবাগ, হোয়াইট ফ্লাই, স্কেল ইনসেক্ট, থিপস অ্যান্ড আদার সফট বডি পেটস। দি প্রোডাক্ট হ্যাজ আন্ডার গন সাকসেসফুল বায়ো অ্যাক্টিভ স্টাডিজ অ্যান্ড রেনাউন্ড এগ্রিকালচার ইউনিভার্সিটি। অর্থাৎ মাকড়, মিলিবাগ, সাদামাছি, জাপোকা, থিপস থেকে শুরু করে যত ধরনের নরম দেহের কীটপতঙ্গের ওপর খুব জলদি কাজ করে, এবং এটা অর্গ্যানিক ফর্মুলায় তৈরি, যার কম্পোজিশন দেখুন নিচেই রয়েছে, ইউজিনল 0.50% আর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড 99.50%। এবার আসি এর ডোজ কী হবে। এখানে উল্লেখই রয়েছে 4-6 ml পার লিটার অফ ওয়াটার, কিন্তু গাছ যদি সুস্থ হয় সেক্ষেত্রে 2 ml পার লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। ml মাপার জন্য যাদের কাছে এরকম মিলিলিটার নেই, এক্ষেত্রে 20-25 ফোঁটা যদি দেন তাহলে 1 ml হিসেবে ধরা যায়। এভাবে নিয়েও স্প্রে করতে পারেন, তবে স্প্রের কাজটা বিকেলের পর করবেন, কারণ আমাদের বাগানে যে সমস্ত উপকারী পোকারা আসে পলিনেশনে সাহায্য করে, ধরুন প্রজাপতি, মৌমাছি, এরা বিকেলের পর আর থাকে না, তখন অপকারী পোকামাকড়ের উৎপাত শুরু হয়। এই সময়ে যদি কীটনাশক প্রয়োগ করেন তাহলে কাজটা খুব ভালো হবে। এই কীটনাশক 15 দিনে একবার করে গাছে দেবেন, আর যদি দেখেন যে পোকার উপদ্রব খুব হয়েছে সেক্ষেত্রে 7-10 দিনের গ্যাপে পরপর 2-3 বার যদি প্রয়োগ করেন তাহলে সেই পোকা নষ্ট হবে। যখনই গাছে কীটনাশক দেবেন গাছের পাতার তলা ও উপর খুব ভালোভাবে স্প্রে করবেন, যেন গাছটা স্নান করানোর মতন হয়। এবার বলি এই কীটনাশক কোন কোন গাছে দিতে পারবেন। ফুল, ফল, সবজি সব ধরনের গাছে দিতে পারবেন, সেটা ছোট হোক কিংবা বড় বয়সের। ছোট বলতে চারা 20 দিন বয়স হওয়ার পর থেকে এই কীটনাশক স্প্রে করবেন, তবে ডোজটা একটু কমিয়ে দেওয়াই ভালো। আর পরিণত গাছের ক্ষেত্রে যে মাপ এখানে রয়েছে সেই মাপেই গাছে দেবেন। এই কীটনাশকটি দেখছেন এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা কোম্পানি, সোনালি অর্গ্যানিক অ্যান্ড অ্যাগ্রোকেম, প্রায় 50 বছর ধরে এই জৈব বাগান কিভাবে করা যায় সেই ধরনের পেস্টিসাইড থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট বাজারে এনেছেন। আর এই কীটনাশকটি দেখুন এখানে অ্যাপ্রুভ করেছে, তার স্ট্যাম্পও রয়েছে। এবার বলি এটা কোথায় পাবেন। অফলাইন ফার্টিলাইজার শপে তো পাবেন, এছাড়া অনলাইন যে সমস্ত মার্কেটিং ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে পাবেন, পাশাপাশি সোনালি অর্গ্যানিক অ্যাগ্রোকেম .com লিখে যদি সার্চ করেন যে কোনো ব্রাউজারে, সেখানেও এই কাটাপ্পা পেস্টিসাইড 100, 250, 500 ও 1 লিটারের বোতলে পাবেন। আপনার প্রয়োজন মতন আপনি ক্রয় করতে পারেন, তবে কেনার সময় ম্যানুফ্যাকচার ডেট ও এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। এখানে দেখুন 100 ml এর প্যাক, এটা 186 টাকার দাম রয়েছে, কিন্তু আমি 150 টাকায় নিয়েছি। তো যারা নূতন বাগানে ভিন্ন ভিন্ন পোকামাকড়ের জন্য আলাদা আলাদা পেস্টিসাইড না কিনে এই একটা কীটনাশক রাখুন, তাহলেই দেখবেন
যে পোকামাকড়ের হাত থেকে বাগানের সব ধরনের গাছগুলোকে সুস্থ রাখতে পারবেন। সব শেষে বলি, কাটাপ্পা অর্গ্যানিক পেস্টিসাইড নিয়ে যে এত কথা বললাম, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই ধরনের পোকা আমার বাগানের গাছেও আক্রমণ করেছিল, আমি সেখানে প্রয়োগ করে উপকার পেয়েছি, তাই আপনাদেরকে বলছি। আপনি চাইলে অন্য যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, কিন্তু আমরা যারা জৈবভাবে বাগান করতে ভালোবাসি তাদের জন্য এটা একটা যুগান্তকারী প্রোডাক্ট। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নমস্কার।